আসসালামু আলাইকুম, আমাদের সত্যের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। লকডাউন বাড়তে পারে আরও 7 দিন, চূড়ান্ত হবে কাল। প্রাণঘাতী করোনা সংক্রমণ পরিস্থিতি রোধে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরও 7 দিন বিধিনিষেধ বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তবে এ সময়ে কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধে শিথিল করা হতে পারে। এ লক্ষ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। আগামীকাল মঙ্গলবার বেলা 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। এই সভা শেষে বিধিনিষেধের ব্যাপারে নতুন সিদ্ধান্ত জানানো হবে। সভায় 12 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, 16 জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইডিসিআর পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। গত 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার, তা শেষ হবে 5 আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধিনিষেধ বৃদ্ধির আভাস পাওয়া গেছে। সবার আগে সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।